اليوم لا تبلو لفظ لفظ شيء ولا امر يوم يجل لله আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকরা আমার হাতে থাকবে, এই ঘোষণা তিনি দিবেন। তারপরে বলবেন আইলান জব্বার আইলান মুতাকাব্বির, স্বৈরাচারী অহংকারী বদমেজাজিরা কোথায়, আনা মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজাধিরাজ। সেদিন তার ক্ষমতা প্রয়োগ করেই তিনি কাজ আরম্ভ শুরু করবেন। কাজেই যারা অহংকার নিয়ে চলে তার বাঁচার পথ নেই, তারা জাহান্নামী। আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুম, বাপ মাকে মানে না যে সে জাহান্নামে যাবে। দুই, কমার, জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। পৃথিবীর যে কোনো খেলাতে যেখানে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। তিন, মান্নান, খোটা দেয় যে সে জাহান্নামে যাবে। চার, মদমলুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাধারা দ্রব্য খায় পান করে যে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল চারটা জাহান্নামী, চার শ্রেণীর মানুষ জাহান্নাম যাবে বলে উল্লেখ করলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এটাকে আরো জোর দিলেন, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মদমুনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। আজকের সকল মুসল্লিকে এখনো যারা মাঝে মধ্যে বিড়ি সিগারেট খাওয়া অভ্যাসে আছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আজ থেকে নিয়ে জীবন আর কোনোদিন বিড়ি সিগারেট মুখে দিবেন না। জরুরি ঘোষণা, আজ মালিটালা মসজিদের মুসল্লিদের জন্য জরুরি ঘোষণা, আজ থেকে নিয়ে মরা পর্যন্ত আর কোনো দিন বিড়ি তামাক জর্দা সিগারেট গোল মুখে দেবেন না। মানুষই পারে, পশু প্রাণী পারে না, এটা অসম্ভব। আল্লাহ যেখানে মানুষকে খুব তীব্র নিন্দা করে কথা বলেছেন, তিনি বলেছেন, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হওয়া বরং তার চেয়ে খারাপ। এই খেয়াল আল্লাহ খুব ক্ষিপ্ত হয়ে মানুষের উপরে কথা বলছেন, তবু আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি, বলছেন যে গরু ছাগলের মতো। কেন? এইসব হারাম খাদ্য গরু ছাগল কোনোদিনই ত্যাগ করতে পারবে না। পারে কে? মানুষ। আর সিদ্ধান্ত নিয়ে দুর্বল হবেন না, সিদ্ধান্ত নিয়ে যদি দুর্বল হন তাহলে শয়তান আরো অট্ট হাসি দেবে, বলবে কাজ হয়ে গেছে, এ পাগল, এ টিকতে পারবে না, এ হচ্ছে আমার হাতের খেলনা, একে আমি হাতে নিয়ে খেলাই। ও আপনাকে মনে করবে শয়তান যে আমার হাতের খেলনা, একে ফুঁ দিলে উড়ে যায় না। সেদিন মসজিদে চূড়ান্ত ভাবে অন্তরে সিদ্ধান্ত নিয়েছি আর কোনো দেশ আমি জিনিস মুখে দেব না। দুই, আর রাজলত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। তিন, দায়ুস, এটা আপনার জন্য খুব দুঃখজনক, যেটা বারবার বলছিলাম সেখানেও বলছিলাম যে খুব সহজে আপনি দায়ুস হয়ে যাচ্ছেন, খুব সহজেই। আপনাকে আমি পরিবারের উপরে কঠোর থেকে কঠোর হওয়ার জন্য অনুরোধ জানিয়েছি, পরিবারের উপরে কঠোর হয়ে থাকবেন, পাথরের মতো, একবারে শিল পাথরের মতো, এই তো দাঁত ভেঙে দেবো বাইরে গেলে কেন এভাবে, ওটা তো মেয়ে। আপনাকে আমি শতদিন বলেছি যে সাত ছেলের মা হলে আপনি আপনার মেয়েকে মারতে পারেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মেরে দিলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মেরে দিলেন দিন দুপুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জামাইয়ের উপস্থিতিতে ওই যেই সময়ে তিনি তার মেয়েকে মারলেন, ওই দৃশ্য যদি বাংলাদেশের শ্বশুরেরা দেখেন তাহলে মারা তো বহুদূরের কথা, ওইদিকে দেখলে চোখটা ঘুরিয়ে নেবেন। তার মানে ওই সময় জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, এই দৃশ্য যদি বাংলাদেশের শ্বশুরে দেখেন যে আমার মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে আমার জামাই শুয়ে আছেন,
তাহলে মেয়ের বাপ ওইদিকে যাবে না, খালি একটু দৃষ্টি পড়ার সাথে সাথে ঘুরে যাবে। এটা এদেশের স্বাভাবিক গতি, বুঝাতে পারি না মনে হয়। সেখানে গিয়ে একবার বাপে মেরে দিলেন কঠিন ভাবে। সম্মানিত দিনী ভাই বোন, সেটুকু আপনার জন্য আরো ভয়াবহ। জাহান্নামে যাবে যারা, তাদের সংক্ষিপ্ত বিবরণে যা বললাম তাতে সতর্ক থাকুন। আল্লাহ তুমি দয়া করো। আল্লাহুম আমিন। আল্লাহুম সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد। আমরা আলোচনার সূচনাতে যাদেরকে বলেছিলাম যে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন কাযাব, মিথ্যুক, দায়িত্বশীল, যারা দায়িত্ব পালন করবে মিথ্যে কথায়। সে যেই হোক, হেড মাওলানা হোক, হেডমাস্টার হোক, প্রিন্সিপাল হোক, ভাইস চ্যান্সেলর হোক, ওসি হোক, দারোগা হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, জেল সুপার হোক, যে যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যে কথা দিয়ে, ও জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে। শাইখুন জামিন, বেশি বয়সে যারা জেনায় লিপ্ত হয় ওরা জাহান্নামে যাবে। তিন, আয়ের মুস্তাকবের, গরিব গৌরবী, গরিব মানুষ অহংকার করে যে সে জাহান্নামে যাবে। আমি নির্ধারিত করিনি যে এ গরিব গৌরবী, তবে আমি দেখাতে গিয়ে আপনাকে বলেছি যে এই ধরনের মানুষ হলো গরিব গৌরবী। কোন ধরনের মানুষ? সকালে রিক্সা নিয়ে এই আপনার এতে সুরিটোলা মালিটোলার এখানে দাঁড়িয়ে আছে, রিক্সার সিটের ওপরে বসে আছে, রিক্সা নিয়ে এসেছে। তা আমি একটু বলছি তাড়াহড়া করে, চলো তো আমাকে গুলিস্তান নিয়ে চলো তো, বলছে এখন যাবো না। আরে আশ্চর্য, তুমি কাজের জন্য এসেছো, তুমি এখন যাবো না মানে? বলছে এখন আমি যাবো না। আর কোনো রিক্সা না, আপনার মেজাজটা খারাপ, তো এই কাজেই তো এসেছে। এ হলো গরিব গৌরব, ও তো সিটের উপরে বসে আছে, কাজের জন্য এসেছে, এ অলসতা দেখাবে কেন? এ হলো গরিব গৌরবী। গরিব মানুষ পুঁটির মাছ কিনবে, এটা তার হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়ার নীতি। সে কেন রুই মাছ কিনতে গেল? যখন ও রুই মাছ কিনবে, বেশি খরচ করবে, তখন মানুষের কাছ থেকে ঋণ নিবে, পরিশোধ করতে পারবে না, আল্লাহ থেকে পালিয়ে যাবে। আপনি চাষি মানুষ, জমি জায়গা চাষ করেন, ধান ডুবে যাচ্ছে, মেঘে বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বলছেন পাশের গরিব মানুষটাকে ভাই দুদিন কাজ করে দাও, তখন বলছে দু তিন দিন এখন কাজ করবো না, পরে করব। আরে ধান এখন নষ্ট হচ্ছে আর তুমি তিন দিন পরে কাজ করবে মানে? এ হলো গরিব গৌরবী। আর ধনী মানুষ যদি কৃপণ হয়, এখানে তো বললাম যে ও কেন রুই মাছ কিনবে, আবার ধনী মানুষ যদি কৃপণ হয় তখন এ আবার জান্নাতে যাবে না। কেন? বাজারে যে মাছটা নেমেছে সেই মাছটার দামই হলো 1100 টাকা কেজি, একটা মাছের দাম 1100 টাকা কেজি, 1 কেজির দাম, এ তো কিনতে পারবে না। আপনি যদি না কিনেন তাহলে সারাদিনে বিকেলে যে মাছটা নষ্ট হবে আপনার কারণে নষ্ট হলো। আপনি 1100 কেন 3000 টাকা কেজি হলো কিনতে আপনাকেই হবে, আপনি কিনলেন না কেন? আপনি কৃপণ হয়ে গেলেন, এখন ফলাফল উঠে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে এরকমই নীতি নির্ধারণ। কেন আপনি কৃপণ হবেন তা ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যা জাহান্নামে যাবে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরেছে। আজ থেকে মসজিদের সকল মুসল্লিকে আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে যে আগামীকাল সন্ধ্যা হতে হতে সমস্ত প্যান্ট পায়জামা টাকনুর পর্যন্ত উপরে রেখে কেটে নিতে হবে। কাল থেকে টাকনুর নিচে প্যান্ট থাকবে, জড়িয়ে সলাত আদায় করবেন। অন্তত আমি আব্দুর রাজাক বিন ইউসুফ, এই আদর্শের মানুষ আপনাকে আমি চাচ্ছি না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার খুব কাছের মানুষ, অন্তর থেকে ভালোবাসি, আমার কথা আপনার কাছে যতই ভারী হোক না কেন। আপনি আমার অনুরোধ রক্ষা করুন, আপনি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, আপনার জন্য ভালো হবে। কোনো প্যান্ট পায়জামা যেন আপনার টাকনুর নিচে না যায়। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম, কেটে স্বাভাবিক করে নেবেন। কথা রক্ষা করুন, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, অনেক ভালো হবে, আল্লাহ দয়া করবেন। হয়তোবা মেয়ে বলবে আব্বু কেন জানি কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। হয়তোবা বউ বলতে পারে কেন জানি তোমাকে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, বউ তো নিজের মতো চলে, বউকে তো আপনি পরিচালনা করতে পারেন না, আপনাকে তো আমি বিবাহ করতে নিষেধ করেছি। গত মাসের এই মসজিদে আপনাকে আমি বিবাহ করতে নিষেধ করেছি যে আপনার বিবাহ করা ঠিক হয়নি, এখন করে ফেলেছেন, তা এখন শুনলেন কঠোর হন। বউয়ের উপরে কঠোর হতে হবে, এটাই ঠিক। নিজেকে মনে করবে না আমি স্বামী, আমি পুরুষ মানুষ, চোখচে ভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী, চোখচে ভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী। নাম ধরে ডাকবেন, আমি আপনার সাথে কঠোরতা করতে বলিনি তাকে,
তবে আপনার কথাই উঠবে বসবে এই মানের হতে হবে আপনাকে পুরুষ। কোনো সময় নিজেকে তুচ্ছ স্বাভাবিক মনে করবেন না, নাহলে তার কারণে আপনাকে সরাসরি জাহান্নাম যেতে হবে।